ঝিঙে নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি, দুধটা এখন জাল দেব। এখন চিনি দিয়ে দিলাম, নমস্কার বন্ধুরা, আমার নাম সন্ধ্যা প্রসাদ, আমার চ্যানেলটার নাম স্বাদে গন্ধে বাঙালি। আজকে আমি ঝিঙে দিয়ে পায়েস রান্না করব, আপনারা দেখতে থাকুন, আমি গুছিয়ে নিই, আপনারা সাথে থাকুন। ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেগুলো কেটে নেব। আর যে আমি দুধ নিয়েছি, দুধটা এখন জাল দেব। এখন এভাবে কাটতে হবে, সরু সরু করে। ধোয়া হয়ে গেছে, এবার নুন দিয়ে রাখবো, নুন দিয়ে মাখবো। দুই মিনিট রেখে দেব। ডালটা দিয়ে দিলাম, একটা এলাচ দেব, তেজপাতা দেব একটা, দুটো কাজু দিলাম, কিশমিশ দিলাম, খেজুর দিলাম, এবার ঝিঙেটাকে দিয়ে দেব। সামান্য লবণ দিলাম, একটু ঢেকে দেবো, একটু ঢেকে দেবো। এক চামচ ময়দা দিলাম দুধের মধ্যে, গুলিয়ে নিলাম। একটু আটাটা না হলে একদম দুধটা একদম পাতলা হয়ে যাবে, তো ওই জন্য ময়দাটা দেওয়া দরকার। ঘেটে রেখে একটু সিদ্ধ করার জন্য, চিনি দিয়ে দিলাম, আর একটু দিলাম ময়দা গুলানো দুধটা, এবার দিয়ে দিলাম এটা, আর একটু দুধ দিয়ে দিলাম, একটু আটা আটা হয়ে গেছিল।
হয়ে গেছে, এবার নামাবো। দেখলেন ঝিঙের পায়েস কীভাবে করলাম, বাড়িতে করবেন, খাবেন, খেয়ে আমাকে জানাবেন, আমাকে শেয়ার করবেন আমার সঙ্গে, আর আমার সঙ্গে টাইম কাটানোর জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।